পর্ব হচ্ছে আজকে এই ডিভাইড অ্যান্ড কনকোয়ের অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। ঠিক তো, ডিভাইড অ্যান্ড কনকোয়ের অ্যাপ্রোচটা আসলে কিভাবে কাজ করে, ডিভাইড অ্যান্ড কনকোয়ের অ্যাপ্রোচটা কাজ করে যেহেতু এখানে কথাটাই বলা আছে ডিভাইড অ্যান্ড কনকোয়ের, তাহলে সে কি করবে, আমাদের যে মূল প্রবলেমটা থাকে সে হচ্ছে প্রথমে সেই প্রবলেমটাকে ভাগ করে নেয়। সে কি করে, আমার প্রবলেমটাকে ছোট 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 ভাগ করে নেয়, এবং সেই যে যতগুলো ছোট ছোট পার্ট আমি করলাম এই প্রত্যেকটা সাব প্রবলেমকে সে কি করে তখন হচ্ছে রিকার্সিভলি সলভ করে। রিকার্সিভলি মানে কি, আমরা জানি রিকার্সন মানে হচ্ছে যে প্রবলেমটা আসলে নিজেকে নিজে কল করে করতে পারে তাকে আমরা বলি হচ্ছে রিকার্সন। তো এই ক্ষেত্রে সে কি করবে, এই প্রবলেম গুলা হচ্ছে যে ছোট ছোট প্রবলেম গুলা থাকবে তারা হচ্ছে নিজেদের মধ্যে সলভ করবে। করার পরে আমরা যে এতগুলা সলিউশন পাবো প্রত্যেকটা সাব প্রবলেমে, সেই প্রত্যেকটা সলিউশনকে আমরা কম্বাইন করব। তো এই হচ্ছে আমার মূলত ডিভাইড অ্যান্ড কনকোয়ারের কাজ। প্রথমে আমরা ডিভাইড করি, এরপরে হচ্ছে প্রত্যেকটা ডিভিশন যে আছে প্রত্যেকটা ডিভিশনকে নিয়ে আমরা হচ্ছে ফার্দার কাজ করি। এখন এটার জন্য সবচেয়ে কমন এক্সাম্পল যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্টের ক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের যেই সর্টিং এর জন্য আমার যে অ্যারেটা থাকবে সেখানে ধরে নিলাম যে আমার কাছে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এই এন সংখ্যক এলিমেন্টকে আমরা কি করি প্রথমে দুই ভাগে ভাগ করি। তাহলে প্রত্যেকটা ভাগে আসলে আমার এলিমেন্ট থাকে হচ্ছে এন ডিভাইডেড বাই টু, এতগুলা সংখ্যক এলিমেন্ট থাকে। এরপরে আমরা কি করি, এই যে দুইটা সাবসিকোয়েন্স আমরা তৈরি করলাম বা হচ্ছে দুইটা ভাগ আছে আমার কাছে, সেই দুইটা ভাগের মধ্যে আমরা এখন সর্টিং করি। অর্থাৎ আমার যে ছোট ছোট দুইটা ভাগ আছে তাদেরকে সর্ট করি। করার পর আমরা কি করি, ওই দুইটা ভাগকে আবার মার্জ করে ফেলি। তো এখানে একটুখানি আমরা এখান থেকে চলে আসি এই একটা এক্সাম্পলের মধ্যে, যে এই এক্সাম্পলের মধ্যে কি করলাম, যে ধরে নিলাম যে আমার কাছে এরকম একটা অ্যারে আছে, বাকি প্রথমটা দেখা দরকার নেই, যে আমরা হচ্ছে দেখে নিলাম যে 9 থেকে 16 পর্যন্ত এতটুকু একটা ভাগ আমরা পাইছি। তাহলে এখানে আছে কয়টা এলিমেন্ট, যেহেতু 8টা এলিমেন্ট আছে আমরা এই 8টা এলিমেন্ট কে দুই ভাগে ভাগ করে নিছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে 8টা এলিমেন্ট আছে নিজেদের মধ্যে যেহেতু অলরেডি সর্টেড, এখন আমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে ছোট ভ্যালুটাকে নিয়ে সুন্দর মতন করে আমার অ্যারেতে সাজানো। তো মার্জ সর্ট এর ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা অ্যারেটাকে আসলে দুই ভাগ করি, দুই ভাগ করার পরে এদের নিজেদের মধ্যে আমরা এদেরকে সলভ করি, করার পরে এই সর্টেড অ্যারে থেকে আমরা আমাদের ফাইনাল অ্যারেটাকে পাই। তো এই কথাবার্তা গুলাই আসলে এখানে বলা হয়েছে যে আমরা আসলে এই তিনটে স্টেপের মধ্যে আমরা হচ্ছে মার্জ সর্ট কে সলভ করতে পারি। এখন মার্জ সর্ট সলভ করার সময় যখন আমরা ছোট ছোট ভাগ করতে করতে প্রত্যেকটা ভাগের মধ্যে একটা করে এলিমেন্ট থাকে, তখন আসলে ওই রকমের কন্ডিশন কে আমরা বলি হচ্ছে বটমস আউট। যখন আমরা রিকার্সনের বেস কন্ডিশনে চলে আসি এরপরে কি হয়, আমরা কিন্তু ব্যাকট্রেক করে করে আবার হচ্ছে উপরের দিকে চলে যাই। যখন আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল পড়ছিলাম কিংবা ফিবোনাচি পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে বেস কন্ডিশনে আসার পরে আমরা হচ্ছে ভ্যালু গুলাকে রিটার্ন করা শুরু করি। তো এই ক্ষেত্রেও সেম, যখন আপনারা আসলে এক লেংথের কোন এলিমেন্ট ওয়ালা একটা অ্যারে পাবেন বা একটা ভ্যালু পাবেন, তখন আপনারা কি করবেন সেটাকে আসলে আর সর্ট করার আমার প্রয়োজন হয় না। কারণ আমার যদি একটা অ্যারেতে একটা এলিমেন্ট থাকে সেটাকে আসলে আমি কিভাবে সর্ট করব। তো সেই জন্য বলছে যে বটম আউট কন্ডিশনটা হচ্ছে যখন আমার অ্যারের লেংথ হবে 1, তখন সেই ধরনের কন্ডিশন কে আমরা বলবো হচ্ছে বটমস আউট। তো আর আমাদের কম্বাইন স্টেপ এর মধ্যে কি হয়, জাস্ট আমরা দুইটা অ্যারে যেটা আছে আমরা দুইটা অ্যারে কে জাস্ট আমরা কম্বাইন করতে থাকি কিংবা মার্জ করতে থাকি। এই যে আমরা মার্জ করতে থাকি দুইটা অ্যারে কে, এই দুইটা অ্যারে কে মার্জ করার জন্য আমার সময় লাগে হচ্ছে এন। কেন এন সংখ্যক সময় লাগে, কারণ আপনার দুইটা অ্যারে মিলে টোটাল যে আপনার এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সংখ্যা হচ্ছে এন। তাহলে আমার যত সংখ্যক এলিমেন্ট থাকবে ঠিক আমার মার্জ করার সময় আমার ঠিক ততবারই এক্সিকিউট করা লাগবে। তাহলে আমরা এই জন্য চলে আসি হচ্ছে একটা এক্সাম্পল দেখব, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা। তো ওরা কি করছে, যখনই আমার মার্জ সর্টের মধ্যে আমরা অ্যারেটাকে দুই ভাগে ভাগ করছি, ভাগ করার সময় আমার যে অ্যারেটা শেষ এই শেষ বোঝানোর জন্য আমরা একটা সেন্টিনেল ভ্যালু রাখছি, যেই সেন্টিনেল ভ্যালুতে আমরা রাখছি হচ্ছে ইনফিনিটি। এই ইনফিনিটি দেখে সে বুঝতে পারবে যে আমার অ্যারেটা এই জায়গায় এসে শেষ হয়েছে। তাহলে আমাদের এখানে দুইটা অ্যারে আছে লেফট আর রাইট, আমরা দেখতে পাচ্ছি এই লেফট অ্যারে এর মধ্যে যে লাস্ট ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো যে অ্যারেটা এখানে শেষ, এবং রাইট অ্যারে এর মধ্যে যেখানে ইনফিনিটি আছে তখন আমরা বুঝতে পারবো যে আমার যে রাইট অ্যারেটা আছে সেটা হচ্ছে আমার এখানে এসে শেষ হয়েছে। তাহলে প্রত্যেকটা অ্যারে যেহেতু আমার দুই ভাগে ভাগ হয়েছে সেই জন্য আমরা আসলে একটাকে লেফট অ্যারে ধরে নিছি আর একটাকে আমরা রাইট অ্যারে ধরে নিছি। তো আমরা আসলে কি করলাম, এই মার্জ স্টেপের মধ্যে আমরা কি করি, আমাদের কাছে দুইটা অ্যারে থাকবে, একটা লেফট অ্যারে একটা রাইট অ্যারে। এখন আমার কাছে এই যে দুইটা অ্যারে আছে তারা কিন্তু অলরেডি সর্টেড অবস্থায় আছে। কেন, কারণ এখন আমরা হচ্ছে লাস্ট যে স্টেপটা আছে অর্থাৎ মার্জার স্টেপ, কম্বাইন স্টেপ, সেটার কাজ করতেছি। এই কম্বাইন স্টেপে আসার পরে সে চেক করবে যে এটার আইতম যে ভ্যালুটা আছে এবং এটার যে পজিশনে যে ভ্যালুটা আছে
এই দুইটা ভ্যালুর মধ্যে ছোট ভ্যালু কোনটা। আমি দেখতে পাচ্ছি যে এখানে এল আর আর এর মধ্যে যে দুইটা ভ্যালুকে আমি পয়েন্ট করতেছি, তার মধ্যে হচ্ছে আমার আর এর যে ভ্যালুটা আছে সেইটা সবচেয়ে ছোট। সেই জন্য আমরা কি করলাম, এই ভ্যালুটাকে তখন নিয়ে আসলাম হচ্ছে কোথায়, আমার অ্যারের যে আছে সেই অ্যারেতে আমি বসায় দিলাম। এবার আমি কার কার সাথে কম্পেয়ার করব, এবার আমি কম্পেয়ার করব যেহেতু এটা অলরেডি আমি বসায় ফেলছি, তাহলে এই ভ্যালুটাকে নিয়ে আমার আর কাজ করা লাগবে না। আমি এখন এই যে লেফটের যে আই পজিশনের যে ভ্যালুটা আছে তার সাথে আমি এখন কম্পেয়ার করব আর এর যে তম পজিশনে যে ভ্যালুটা আছে সেইটাকে। দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে দুইটা যেহেতু ইকুয়াল, তাহলে আমি লেফটের ভ্যালুটাকে আগে বসাবো, এরপরে আমি রাইটের ভ্যালুটাকে বসাইছি। তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা আমাদের অ্যারেতে বসাবো এবং ফাইনালি আমরা দেখতে পাবো যে আমরা একটা সর্টেড অ্যারে পেয়ে গেছি। তাহলে এইটার ক্ষেত্রেও আসলে সেম কথাই বলা হয়েছে যে আমাদের তিনটা জিনিস থাকবে প্রত্যেকটা লুপের ক্ষেত্রে, যে ইনিশিয়ালাইজেশন থাকে, আমার মেইনটেনেন্স থাকে, টার্মিনেশন থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি ইনিশিয়ালাইজেশনের জন্য দেখতে পাচ্ছি যে আমরা ইনিশিয়ালাইজ করছি N1 N2 দুইটা ভ্যালু দিয়ে, আমরা হচ্ছে এইভাবে লুপগুলোকে, তারপরে আমাদের লুপগুলো এই পর্যন্ত চলছে, তার মানে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন স্টেপ। এরপরে আমরা মেনটেন করছি কিভাবে, আমরা লুপগুলোকে যখন মেনটেন করছি আমরা করছি কি, আমার লেফট ভ্যালুটা রাইট ভ্যালুটা হচ্ছে ছোট না বড় সেটার উপর বেস করে আমরা হচ্ছে কি করছি, মেনটেনেন্সের কাজ করছি। এবং ফাইনালি আমরা কি করছি যে যখন আমার এই কে এর ভ্যালুটা আরে এসে পৌঁছাবে, অর্থাৎ আমার অ্যারেটা যখন শেষ হয়ে যাবে, তখন কি হবে আমার অ্যারেটা থেকে বা আমি লুপ থেকে বের হয়ে আসতে পারবো, অর্থাৎ আমার টার্মিনেশন স্টেপ হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো অ্যালগোরিদমকে তিনটে স্টেপের মাধ্যমে প্রুফ করতে পারি যে আমার অ্যালগোরিদমটা আসলে একটা কারেক্ট অ্যালগোরিদম। তো এখন মার্জ সর্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা শুধুমাত্র এই যে মার্জের যে স্টেপটা ছিল সেটা লাস্ট স্টেপটা দেখছি, কিন্তু আমরা আসলে মার্জ সর্ট করার সময় প্রথমে কি করি, আমরা যতটুকু সম্ভব হয় আমরা সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে থাকি, এবং ভাগগুলো করি কি প্রত্যেকটা স্টেপে আমি তাকে দুই দিয়ে ভাগ করি। সেই জন্য এখানে কাজের সুবিধার ক্ষেত্রে আমরা ধরে নিব যে আমাদের কাছে যে এম যে ভ্যালুটা আছে সেটা আসলে 2 এর পাওয়ার হিসেবে আছে, অর্থাৎ আমার এন এর ভ্যালু হতে পারে এখানে 2, 4, 8, 16 এরকম কোন একটা ভ্যালু থাকবে। কেন আমরা এরকমই ধরে নিছি, যাতে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে বা কমপ্লেক্সিটিটা বের করতে সহজ হয়, অর্থাৎ আপনার 16-র জন্য যে কমপ্লেক্সিটি লাগবে 15-র জন্য সেম লাগবে, 14-র জন্য সেম লাগবে। সো আমরা এই জন্য কি করছি, এখানে যে হাইয়েস্ট ভ্যালুটা আসে সেই জন্য আমরা হচ্ছে ওই ভ্যালুটাকে ধরে নিছি। তাহলে আমরা মার্জ সর্ট এর ক্ষেত্রে কি করি, মার্জ সর্ট এর ক্ষেত্রে আপনার যদি ইনিশিয়াল ভ্যালুটা থাকে পি, অর্থাৎ আমার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে পি এবং আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে আর, সেখান থেকে আমি হচ্ছে মিড ভ্যালুটাকে বের করি। তাহলে আমি মিড ভ্যালুটা বের করার জন্য কি করি, যে পি প্লাস আর ডিভাইডেড বাই 2 এটার সিলিং ফ্লোর করে আমি যে ভ্যালুটাকে পাই সেটাই হচ্ছে আমার কিউ এর ভ্যালু। তারপরে আমরা কি করি, সেটাকে দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করলাম কিভাবে, আমি এ পি থেকে শুরু করে কিউ পর্যন্ত যে ভ্যালু গুলো আছে, অর্থাৎ ধরেন আপনার কাছে যদি 10টা ভ্যালু থাকে তাহলে আপনি 1 থেকে 5 পর্যন্ত যে ভ্যালু গুলো আছে সেগুলাকে মার্জ সর্ট এর মধ্যে পাঠাই দিলেন, আর আপনার 6 থেকে শুরু করে 10 পর্যন্ত যে ভ্যালু গুলো আছে সেটাকে আরেকবার রিকার্সন করতে পাঠাই দিলেন। তাহলে আপনি কি করলেন, আপনার 10টা ভ্যালুকে দুই ভাগে ভাগ করলেন। দুই ভাগে ভাগ করার পরে আমরা কি করলাম, এরপরে আবার 1 থেকে 5 পর্যন্ত যে ভ্যালু গুলো আছে তাহলে সেগুলোকে কি করব, আবার দুই ভাগে ভাগ করব। এভাবে কন্টিনিউয়াসলি আসলে আমার ভাগগুলা চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত আপনার ভাগগুলো চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনার এই ভ্যালুগুলো পি এর ভ্যালুটা আসলে আর এর চেয়ে ছোট থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার এইরকম ভাগগুলা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এখন এই যে ভাগগুলা চলতে থাকবে, আমরা হচ্ছে কিভাবে তাহলে এই অ্যালগোরিদমটার অ্যানালাইসিস করব কিংবা এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করতে পারবো। তো আমরা আসলে এই ধরনের অ্যালগোরিদমকে বের করার জন্য আমরা আসলে কি করি, প্রথমে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে এই এক্সাম্পলে ধরে নিছে যে আমার কাছে ভ্যালু আছে কি কি, যে 5, 2, 4, 7, 1, 3, 2, 6 এরকম কিছু র্যান্ডম ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তাহলে এই র্যান্ডম ভ্যালু গুলাকে যখনই আমি কি করব, কাজ করব, সে কি করবে প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিবে, অর্থাৎ 5, 2, 4, 7 একটা ভাগে থাকবে এবং আমার 1, 3, 2, 6 আরেকটা ভাগে থাকবে। এরপরে আবার ওই ভাগটাকে আমি আরেকটা ভাগ করব, তখন দুইটা করে এলিমেন্ট থাকবে প্রত্যেক ভাগে, এবং ফাইনালি আরেকবার ভাগ করব যখন প্রত্যেকটা ভাগে আমার এরকম একটা করে এলিমেন্ট থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা কি পাইলাম, এই পর্যন্ত পাইলাম হচ্ছে আমার যে ডিভাইড স্টেপটা ছিল সেটা, যে আমি প্রত্যেককে ভাগ করলাম। এরপরে আমরা কি করতেছি, এই যে দুইটা ভ্যালু আছে আমার, এই দুইটা ভ্যালুর মধ্যে আমি কি করব, যেটা আমার ছোট সেই ভ্যালুটাকে আমরা আগে রাখবো এবং বড় ভ্যালুটাকে পরে রাখবো, অর্থাৎ এইভাবে আমরা এই কন্ডিশনের উপর বেস করে আমরা হচ্ছে তাকে মার্জ করব। একটু আগে দেখে আসছিলাম যে আমার কাছে প্রত্যেকটা ভাগে আমার দুইটা করে অ্যারে থাকবে, লেফট অ্যারে আর রাইট অ্যারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার রাইট অ্যারে ভ্যালুটা ছোট, সেই জন্য আমি রাইট অ্যারে ভ্যালুটাকে আগে বসাইছি,
এবং এরপরে আমি লেফট এর ভ্যালুটাকে বসাইছি। তো এরকম করে আমরা কি করলাম, দুইটা দুইটা ভ্যালু করে প্রত্যেকটা স্টেপে আমি মার্জ করলাম। এবং একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম, এই এক্সাম্পলটা ছিল আসলে এই স্টেপ থেকে শুরু করে, যে আপনার কাছে অলরেডি 2 4 5 7 আর 1 2 3 6 সর্টেড করা দুইটা ভাগ আছে। এখন জাস্ট আমরা এই দুইটা ভাগকে কিভাবে মার্জ করতেছি সেটা হচ্ছে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেখানে দেখে আসছি। তাহলে আমরা মার্জ সর্টের ক্ষেত্রে কি করি, প্রথমে আসলে প্রত্যেকটাকে এরকম যতক্ষণ আমার একটা করে ভ্যালু থাকে আমরা হচ্ছে অ্যারেটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকি। তারপর ভাগ করার পরে এবার আমি হচ্ছে লেফট আর রাইট এর মধ্যে কন্ডিশন চেক করে যেটা আমার ছোট হয় সেই ভ্যালু গুলো অনুযায়ী আমি মার্জ করে করে পুরো অ্যারেটাকে সর্ট করি। এখন এই কাজ করার সময় তাহলে আমার কি করা লাগতেছে, যদি আপনার এন সংখ্যক ভ্যালু থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার এখানে সাব প্রবলেম তৈরি হয়েছে হচ্ছে টোটাল এ সংখ্যক সাব প্রবলেম, এবং এই প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে আপনার হচ্ছে কতগুলো করে ভ্যালু থাকতে পারে। প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে আমি ধরে নিলাম হচ্ছে 1/b এতগুলো সংখ্যক আমার কাছে ভ্যালু আছে। অর্থাৎ যদি আপনার হচ্ছে এন সংখ্যক থাকে, টোটাল এলিমেন্ট থাকে, তাহলে আপনার অবশ্যই এই ভ্যালুটা হচ্ছে কি হবে, এন এর থেকে ছোট হবে। সেই জন্য আমরা সেটাকে বোঝানোর জন্য 1/b সাইজ ধরে নিয়েছি। তাহলে আমার কাছে এখন এ সংখ্যক সাব প্রবলেম আছে এবং আমার প্রত্যেকটার সাইজ হচ্ছে 1/b। তাহলে আমার এইখানে বলা হয়েছে যে আমি যদি একটা প্রবলেম সলভ করতে চাই তাহলে আমার সময় লাগবে হচ্ছে n/b সংখ্যক সময়, আমার প্রত্যেকটা সাব প্রবলেম সলভ করতে সময় লাগবে। এই যে আমরা এই অ্যালগোরিদমের মধ্যে প্রত্যেকটা স্টেপে ভাগ করতেছি, ধরে নিলাম আমরা যে এই যে ভাগগুলো করতেছি এই প্রত্যেকটা ভাগ হচ্ছে এ সংখ্যক ভাগ করলাম আমরা। ধরেন আমরা হচ্ছে এ স্টেপে আছি, তাহলে এখানে আছে কয়টা, 4টা, আর এই স্টেপের জন্য আছে 2টা। তো আমরা ধরে নিলাম যে আমার টোটাল যে সাব প্রবলেম তৈরি হয়েছে সেই টোটাল সাব প্রবলেমের সংখ্যা হচ্ছে এ। আর হচ্ছে আমার কাছে এই যে প্রত্যেকটা সাব প্রবলেম আছে, প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ আমি ধরে নিছি হচ্ছে 1/b। তাহলে আপনার যদি একটা সাব প্রবলেম সলভ করতে আপনার কত সময় লাগবে, যদি এন সংখ্যক সাব প্রবলেম সলভ করতে আপনার সময় লাগে হচ্ছে এন, তাহলে 1/b সাইজের কোনো কিছু আপনার সলভ করতে সময় লাগবে কত, n/b। যে আপনার কাছে n সংখ্যক জিনিস আছে সেটা সলভ করতে আপনার লাগে হচ্ছে টাইম লাগে হচ্ছে আপনার n। তাহলে আপনার কাছে যদি 1/b সংখ্যক থাকে তাহলে আপনার টোটাল সময়টা লাগবে হচ্ছে n/b। আচ্ছা, তো ধরেন আমার কাছে হচ্ছে এখন প্রবলেম আছে হচ্ছে 8টা। তাহলে 8টার জন্য আমি যদি প্রথম স্টেপে ভাগ করি তাহলে আপনার কাছে 2টা সাব প্রবলেম থাকবে, 2টা সাব প্রবলেমের সাইজ কত, প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে 4 করে। তাহলে এইখানে আমার এই যে সাইজটা সেটাকে আমি ধরে নিছি হচ্ছে 1/b। কেন আমরা 1/b ধরে নিছি, কারণ হচ্ছে আমরা জানি যে এই ভ্যালুটাকে আমরা পাবো হচ্ছে টোটাল এই নাম্বারটা থেকে ভাগ করে। অর্থাৎ আপনি যদি এই যে ভ্যালুটা আছে 8, সেই ভ্যালুটাকে আপনি যতগুলো সাব প্রবলেম তৈরি করছেন তাকে দিয়ে ভাগ করেন, তাহলে আপনি অরিজিনাল সাইজটা পেয়ে যাবেন কার কতগুলো প্রবলেম আছে সেটা। তাহলে আমরা কি করলাম এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে এখন আমার এ এর মান হচ্ছে 2 আর আমার বি এর মান হচ্ছে এখন 4। তো এখন আমরা কি করলাম যে আমাদের তাহলে প্রত্যেকটা প্রবলেম যদি সলভ করতে আমার n/b সংখ্যক সময় লাগে, তাহলে আমার টোটাল আসলে সাব প্রবলেম আছে এ, তাহলে আমার এটা সলভ করতে সময় লাগবে হচ্ছে এ ইনটু এই টাইমটা। নর্মালি ঐকিক নিয়মে যে একটার জন্য যদি আমার এত সময় লাগে তাহলে আমার এ এর সংখ্যকের জন্য সময় লাগবে হচ্ছে এত। তাহলে আমার টোটাল যতগুলো সাব প্রবলেম আছে সেই সাব প্রবলেম গুলা সলভ করার জন্যই আমার সময় লাগতেছে হচ্ছে এত। আমার ডিভিশনের জন্য আমি সময় ধরে নিচ্ছি আমার লাগতেছে হচ্ছে d/n d of n, এবং আমার কম্বাইন করার জন্য প্রতিটা স্টেপে সময় লাগতেছে হচ্ছে c of n। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারলাম যে আমরা হচ্ছে টোটাল আসলে আমার এই প্রবলেমটা সলভ করতে কতটুকু সময় লাগে সেটা একটা হচ্ছে গেস করে আমরা একটা কিছু ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা বললাম যে সেটা সলভ করতে এতটুকু সময় লাগে। এখন আসলে এতটুকু সময় লাগে কিনা সেটা হচ্ছে অ্যানালাইসিস করে আমরা বের করব। তাহলে আপনার যদি একটা করে এলিমেন্ট থাকে তাহলে আপনার একটা এলিমেন্টের জন্য আসলে সাব প্রবলেম সলভ করতে কত সময় লাগবে, 1 সময় লাগবে। আর যদি আপনার এ সংখ্যক সাব প্রবলেম থাকে তাহলে আপনার সেটার জন্য সময় লাগবে হচ্ছে এত, সাথে এ সংখ্যক সাব প্রবলেমকে যে আপনি ডিভাইড করছেন এবং ডিভাইড করার পরে সেগুলোকে আবার কম্বাইন করছেন সেই জন্য আপনার টোটাল সময় লাগতেছে হচ্ছে এতটুকু। সো এখন আমরা কি করলাম, এটা হচ্ছে আমার ডিভিশনের স্টেপ, এটা হচ্ছে আমার সেই কনকোয়ার স্টেপ, এবং এটা হচ্ছে আমার কম্বাইন স্টেপ। তিনটে স্টেপ মিলে আমি হচ্ছে মার্জ সর্টের জন্য টাইম কমপ্লেক্সিটি বের করলাম। এখন আমরা দেখব যে আসলে এই টাইম কমপ্লেক্সিটি গুলোর জন্য আসলে কতটুকু সময় লাগে। তো এখন আমরা এখানে একটা এক্সাম্পল দিছে, যে এই এক্সাম্পলের মধ্যে বলতেছে
যে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা কি করতেছি, প্রত্যেকটা স্টেপে খালি মিডল ভ্যালুটাকে বের করতেছি, এবং মিডল ভ্যালুটাকে বের করে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতেছি। তার মানে আপনার প্রত্যেকবার ডিভাইড করতে আসলে সময় লাগতেছে কত, এক। অর্থাৎ হচ্ছে আমরা ধরে নিছি এখানে থেটা অফ ওয়ান সংখ্যক আমার সময় লাগতেছে। ঠিক তেমনি আপনি যখন কম্বাইন করতেছেন তখন আপনি টোটাল কতগুলো ভ্যালুকে কম্বাইন করতেছেন, এন সংখ্যক ভ্যালুকে কম্বাইন করতেছেন। সো ওরা ধরে নিছে কম্বাইন স্টেপের জন্য আপনার সময় লাগবে হচ্ছে থেটা অফ এন। আচ্ছা, তো আমরা কি করলাম যে ডিভাইডের জন্য আমার সময় লাগতেছে হচ্ছে এক, এবং এন সংখ্যক ভ্যালুকে আমি কম্বাইন করার জন্য আমার সময় লাগতেছে হচ্ছে টোটাল এন। এবং আমি যে প্রতিটা স্টেপে গিয়ে সর্ট করতেছি, এই সর্টিং এর জন্য ওরা বলতেছে আমার সময় লাগছে হচ্ছে এন ডিভাইডেড বাই টু। কেন আমার এন ডিভাইডেড বাই টু সময় লাগতেছে? আমরা ধরে নিচ্ছি যে আমার এখানে টোটাল সাব প্রবলেম যখন আমরা তৈরি করতেছি, ধরে নিলাম যে আমার সাব প্রবলেম তৈরি হয়েছে এই স্টেপে দুইটা। প্রথমে যখন আপনার আটটা ভ্যালু থাকে তাহলে আটটা ভ্যালু থেকে যখন আপনি প্রথম ভাগটা করেন তাহলে কয়টা ভ্যালু পাচ্ছেন আপনি, লেফট এরে পাচ্ছেন আর রাইট এরে পাচ্ছেন? তার মানে আমার সাব প্রবলেম ক্রিয়েট হচ্ছে দুইটা, এবং এখানে যে সাব প্রবলেমটা প্রথম স্টেপে তৈরি হলো প্রত্যেকটা সাইজ কি হবে, এন ডিভাইডেড বাই টু। যদি আপনার কাছে এন সংখ্যক থাকে, দুই ভাগ করলে অবশ্যই প্রত্যেকটার মধ্যে এন বাই টু সংখ্যক ভ্যালু থাকবে, সেই জন্য এটাকে আমরা লিখছি যে আমার এখন সাব প্রবলেম তৈরি হয়েছে কয়টা, এ সমান সমান টু, এবং আমার প্রত্যেকটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে এন ডিভাইডেড বাই টু সংখ্যক ভ্যালু আছে, সেই জন্য আমরা এখন রান টাইমটাকে বলতে পারি টু ইন্টু টি অফ এন ডিভাইডেড বাই টু। কি করছে, এই যে আবার এখানে চলে আসি, ধরেন এই যে প্রথম স্টেপে, ঠিক আছে, এখানে যে ভ্যালুটা আছে এটা ধরেন একটা এলোমেলো অ্যারে দেওয়া আছে, সেটাকে এখন আমি দুই ভাগে ভাগ করব। তাহলে আমি যদি এখানে দুই ভাগে ভাগ করি তাহলে আমার এখানে ভাগ হইলো কয়টা, দুইটা। তাহলে আমার সাব প্রবলেম ক্রিয়েট হয়েছে কয়টা, দুইটা, এবং প্রত্যেকটা ভাগে আপনার ভ্যালু আছে কয়টা করে। যদি আপনার উপরেরটা ভ্যালু থাকে এন সংখ্যক তাহলে আপনি দুই ভাগ ভাগ করছেন, তাহলে আপনার দুইটাতে ভ্যালু থাকবে কত, এন ডিভাইডেড বাই টু করে। তাহলে এখন এই সূত্র অনুযায়ী তাহলে আমরা কি পাই, এই সূত্র অনুযায়ী পাই যেহেতু আমার সাব প্রবলেম আছে এ সংখ্যক, তাহলে আমার সাব প্রবলেম এখানে আছে হচ্ছে এ সমান সমান দুই, সেই জন্য আমরা লিখলাম টু। এবং আমার প্রত্যেকটা ভাগে ভ্যালু আছে কয়টা, প্রথমে ছিল এন, এবং এন কে আমি এক্সাক্টলি দুই ভাগে ভাগ করছি, তাহলে আমার প্রত্যেকটা ভাগে আছে ভ্যালু এন ডিভাইডেড বাই টু করে, সেই জন্য টোটাল আমার এখানে সময় লাগতেছে কত, টু ইন্টু টি অফ এন বাই টু। এখন ওই যে আগের সূত্রতে যদি আমরা ভ্যালু গুলাকে বসাই তাহলে আমরা জানি যে একটা ভ্যালু থাকলে আমার সময় লাগবে হচ্ছে ওয়ান। এখন এখানে বলা হয়েছে কি যে যদি আপনার এন এর অধিক ভ্যালু মানে একের অধিক ভ্যালু থাকে তাহলে আমরা জানি যে এই জিনিসটা লাগে হচ্ছে আমার কনকোয়ার স্টেপের জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইড স্টেপ আর কম্বাইন স্টেপ দুইটাকে যোগ করে ফেলছে। কেন আমরা এই কাজটা করছি, কারণ আমরা জানি যে এই যে মানে হচ্ছে থেটা অফ ওয়ান আর থেটা অফ এন আছে, এই দুইটার মধ্যে থেটা অফ ওয়ানটা আসলে খুবই একটা ছোট ভ্যালু, সেই জন্য ওরা কি করছে যখন আমরা ছোট ভ্যালু গুলো থাকে সেগুলোকে আমরা ইগনোর করি, এবং এই জন্য আমরা এই থেটা অফ ওয়ানটাকে না রেখে শুধুমাত্র আমরা থেটা অফ এনটাকে রাখছি। তাহলে আমার এই ক্ষেত্রে আমার প্রবলেমটা সলভ করতে লাগতেছে হচ্ছে টু ইন্টু টি অফ এন বাই টু প্লাস থেটা এন। কেন আমরা থেটা ওয়ান কে অত ডিভিশন স্টেপটাকে বাদ দিয়েছি এটা বুঝতে পারছি, যেহেতু এটা ভ্যালুটা খুব ছোট সেজন্য আমরা এটাকে বাদ দিয়ে দিছি। এখন ওরা এই জায়গাতে ঝামেলাটা করছে কোথায়, যে আমরা হচ্ছে যেহেতু এখনো মাস্টার মেথড এই মেথড গুলো এখনো পর্যন্ত পড়ি নাই, যেগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে পড়বো, তো সেই জন্য আমরা আসলে ধরে নিছি যে অর্ডার অফ ওয়ান না বলে আমরা তাকে বলবো হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম। অর্থাৎ এই অর্ডার অফ ওয়ান কে আমরা এখান থেকে সরাই দিব এবং অর্ডার অফ এন কে সরাই দিব। অর্থাৎ এই যে ভ্যালু গুলা এগুলাকে তো আমরা ধরে নিছি কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য, তো এই জিনিসগুলাকে এখন আমরা রিপ্লেস করতেছি হচ্ছে সি দিয়ে। অর্থাৎ আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে সেটাকে রিপ্লেস করব, তাহলে আমরা অর্ডার অফ ওয়ান এর জন্য পাবো হচ্ছে শুধুমাত্র সি, এবং অর্ডার অফ এন এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে সি ইন্টু এন। যেহেতু এই কাজটা হচ্ছে আমার এন সংখ্যক বার, এবং এন সংখ্যক বার করতে আমার সময় লাগতেছে হচ্ছে সি আমি ধরে নিছি, তাহলে আমার টোটাল এখানে সময় লাগবে হচ্ছে সি ইন্টু এন। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাইলাম, সি এন আসছে কারণ হচ্ছে আপনার এখানে এন সংখ্যক ভ্যালু আছে, তাহলে আপনার একটার জন্য যদি লাগে সি তাহলে এন সংখ্যকের জন্য আসবে সি অফ সি ইন্টু এন। তাহলে কি করলাম এখান থেকে, তাহলে আমরা এই ভ্যালুটা পাইলাম। এখন সমস্যা হচ্ছে কোথায়, যে এই জিনিসটার জন্য আসলে আমরা রেজাল্ট কি পাবো, এটা তো একটা আসলে রিকারেন্স ভ্যালু, তাহলে এই জিনিসটা করার জন্য এখানে যেহেতু রিকার্সন হচ্ছে আমরা এই জন্য এখানে ইউজ করব হচ্ছে একটা রিকার্সন ট্রি। এই রিকার্সন ট্রি এর মাধ্যমে এখন আমরা আসলে এই টি অফ এন বাই টু এর জন্য আমার কত আশা লাগে সেই জিনিসটা বের করব। এই জিনিসটা যদি আপনারা বাইনারি সার্চ বা এগুলো করে থাকেন আগে, বা মার্চ অটো যদি আগে করে থাকেন দেখছেন যে ট্রিটা কিভাবে কাজ করে, তারপর আমি হচ্ছে এটা এক্সপ্লেন করতেছি যে আপনার কাছে যদি সি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে চলে যাচ্ছে কি, এন বাই টু করে এলিমেন্ট।
তাহলে প্রথম ডিভিশনের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভাগে পাচ্ছি এন বাই টু, এবং তাদেরকে সলভ করতে আমার সময় লাগতে হচ্ছে টি অফ এন বাই টু। তাহলে এখন এন বাই টু সংখ্যক ভ্যালু যেহেতু আছে, তাহলে এটাকে যদি আপনি আবার সাব প্রবলেম, অর্থাৎ আমি যদি আবার হচ্ছে এটাকে কল করি, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা ভাগে চলে আসতেছে হচ্ছে কত, এখন এন বাই ফোর করে। কেন? কারণ আমি এক্সাক্টলি এখানে দুই ভাগে ভাগ করছি, তাহলে আমার এখন প্রত্যেকটা ভাগে থাকবে হচ্ছে এন ডিভাইডেড বাই ফোর সংখ্যক ভ্যালু। তাহলে এরকম ভাগ করতে করতে আমরা যখন লাস্ট স্টেপে চলে আসব, তখন দেখব আসলে আমার কাছে প্রত্যেকটার মধ্যে আসলে ইউনিট, যেটা আমরা কনস্ট্যান্ট টাইম ধরে নিছি সেটা আছে, সেটা হচ্ছে আমার এন। এখন আমরা এইভাবে ট্রিট, সরি, সেটা হচ্ছে আমার সি। এখন এইভাবে ট্রিটা যখন আমরা তৈরি করলাম, তৈরি করার পর আমরা একটু খেয়াল করে দেখব যে আমাদের প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার নিচে আছে কি, ডিভাইড করেছে আমরা টু দিয়ে। পরের প্রত্যেকটাতে যে আমার সাব মানে সাব প্রবলেম তৈরি হয়েছে সেটাতে আমি ভাগ করছি হচ্ছে ফোর দিয়ে। তারপরেরটাই আমি করবো হচ্ছে ভাগ করবো এইট দিয়ে। তাহলে ভ্যালুগুলো কিভাবে আছে, ভ্যালুগুলো আছে হচ্ছে টু এর পাওয়ার হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে আমার আছে টু টু দি পাওয়ার ওয়ান, এই ভ্যালুটা হচ্ছে আমার টু টু দি পাওয়ার টু, এই ভ্যালুটা হবে আমার টু টু দি পাওয়ার থ্রি, এরকম করে আমার যে লাস্ট ভ্যালুটা আছে সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে আছে হচ্ছে টু টু দি পাওয়ার আই। তাহলে প্রত্যেকটা সাব প্রবলেমের ক্ষেত্রে আমার কাছে তাহলে ভ্যালু আছে কি, টু এর উপর পাওয়ার বেস করে আমার কাছে ভ্যালু আছে। আচ্ছা, তাহলে আমার প্রত্যেকটা আছে হচ্ছে সি সংখ্যক ভ্যালু। তাহলে আমরা ধরে নিলাম যে আমার একটা মানে প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে আপনার যে প্রত্যেকটা ছোট ছোট সাব প্রবলেম তৈরি হয়েছে সেটাকে যদি আমি একটা ফর্মুলাতে ফেলি, তাহলে আমি পাচ্ছি কি এখানে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার i সংখ্যক প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে থাকবে। অর্থাৎ যদি আপনি প্রথম স্টেপে থাকেন তাহলে আপনার থাকবে কত, n ডিভাইডেড বাই 2। যদি আপনি সেকেন্ড স্টেপের সাব প্রবলেম বের করেন তখন আপনার থাকবে হচ্ছে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। এরকম করে প্রত্যেকটা স্টেপে আমরা হচ্ছে যখন সাব প্রবলেম গুলো বের করব, অর্থাৎ যতগুলো স্টেপ হবে আমার সূত্রটা হবে হচ্ছে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার i। এখানে i মানে হচ্ছে আমার যতগুলো স্টেপ হয়েছে ততগুলো স্টেপ সংখ্যা। আইটা হচ্ছে আমার প্রত্যেকটা লেভেল, যেমন আপনার প্রথম ভ্যালুটা ছিল সি এন, তাহলে আপনি যখন প্রথমবার অর্থাৎ প্রথম স্টেপে ভাগ করছেন তাহলে আপনি কি পাইছেন, এন ডিভাইডেড বাই টু। তাহলে এটা যেহেতু আমার প্রথম স্টেপ, তাহলে আমার এখানে আই এর মান কত, ওয়ান, সেই জন্য আমি প্রত্যেকটা স্টেপে ভাগ পাইছি কত, এন বাই টু। যখন আপনি সেকেন্ড স্টেপে আসছেন আপনি পাইছেন কত, এন বাই ফোর। তার মানে সেকেন্ড স্টেপের জন্য এখানে আই এর মান কত হয়েছে টু, তাহলে আমি কি পাইছি, এন ডিভাইডেড বাই ফোর। তাহলে থার্ড স্টেপে আমি কি পাবো, থার্ড স্টেপে পাবো আমি এন বাই এইট, কারণ আমার টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে এইট। তাহলে এই জিনিসটাকে মানে ম্যাডাম, হ্যাঁ বলেন, মানে স্টেপ জিরোর জন্য মানে প্রথম যে রুট লেভেলটা ওটার জন্য আই এর মান জিরো, তারপর প্রথম, হ্যাঁ, তারপর প্রথম স্টেপ মানে লেভেল ওয়ান এর জন্য আই এর মান ওয়ান, এই জন্য টু আসছে, আবার দ্বিতীয়টার জন্য মানে লেভেল টু এর জন্য আই এর মান টু, এই জন্য ফোর আসছে, এভাবে চলছে। হ্যাঁ, এভাবে চলতেছে, ঠিক আছে। তাহলে সেটাকে যদি আমি একটা ফর্মুলাতে দাঁড় করাই, তাহলে আমার যতগুলো ছোট ছোট সাব প্রবলেম আছে তার মধ্যে আসলে ভ্যালু আছে কতগুলো করে, n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার i, যেখানে i টা হচ্ছে আমার প্রত্যেকটা লেভেল। তাহলে এখন এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার i কে এই পাশে নিয়ে আসি, তাহলে আমি সূত্র অনুযায়ী পাই হচ্ছে 2 টু দি পাওয়ার ইকুয়ালস টু n। এবার প্রত্যেকটা পাশে যদি আপনি log 2 দিয়ে হচ্ছে গিয়ে এখানে মানে আমি অ্যাপ্লাই করি log 2 প্রত্যেকটা পাশে, তাহলে এই পাশে আমি পাচ্ছি log 2 টু দি পাওয়ার i, আর এই পাশে পাচ্ছি আমি log 2 বেস n। এখন আমরা জানি যে বেস আর পাওয়ারের ভ্যালুটা যদি আমার সেম হয়, অর্থাৎ এখানে 2 আছে এবং বেস ভ্যালু 2 এবং আমার log যে ভ্যালুটা আছে অপারেশন করব সেটাও 2, তাহলে আমার log 2 থাকলে সেটা হয়ে যায় হচ্ছে 1, তো ফাইনালি আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে i। তার মানে আমার প্রত্যেকটা স্টেপ সলভ করতে আপনার সময় লাগতেছে কত, log n সংখ্যক সময় লাগতেছে। তাহলে আমরা এখান থেকে সূত্র অনুযায়ী পাচ্ছি যে প্রতিটা স্টেপ আমার সলভ করতে সময় লাগতেছে হচ্ছে log n সংখ্যক। তাহলে আপনার যদি 10টা স্টেপ থাকে তাহলে আপনার সময় লাগবে হচ্ছে ওরকম, যদি আপনার 20টা থাকে তাহলে আপনার সময় লাগবে হচ্ছে log n সংখ্যক। তো হচ্ছে এখান থেকে আমরা কি পাইলাম, তাহলে আমরা ওই যে tn এর জন্য, আমরা tn এর জন্য পাইলাম হচ্ছে কি log n পাইছি, হয়ে গেল আমার এই যে এই ভ্যালুটা। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ করতে আপনার সময় লাগতেছে হচ্ছে কত, প্রত্যেকটা স্টেপ করতে এখন আপনার সময় লাগবে হচ্ছে log n সংখ্যক। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমার প্রত্যেকটা স্টেপ করতে log n সংখ্যক সময় লাগে এবং আমার টোটাল আছে হচ্ছে সি এন, তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে আমার এই প্রত্যেকটার জন্য সময় লাগবে হচ্ছে সি এন ইন্টু লগ এন। এখানে আপনার দেওয়া আছে কি যে প্রত্যেকটা স্টেপে আমি হচ্ছে ভাগ করতেছি এখানে, তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য আমি সামেশন হিসেবে পাচ্ছি কি সি এন করে। যেমন এই স্টেপটাকে যদি আপনি ধরেন, এখানে আছে হচ্ছে কত সি এন সংখ্যক সময় লাগবে, এই দুইটা স্টেপের জন্য আপনার সি এন সময় লাগবে, এই প্রত্যেকটা স্টেপের জন্য সি এন সংখ্যক সময় লাগবে।
তাহলে আপনার প্রত্যেকটা স্টেপকে অর্থাৎ যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপকে আমার সলভ করতে লাগতেছে হচ্ছে লগ ইন, এবং ইন্ডিভিজুয়াল যে আমার প্রতিটা স্টেপ আছে সেটার জন্য আমার সময় লাগতেছে হচ্ছে সিএন। অর্থাৎ এই একটা স্টেপের জন্য ধরেন লগ ইন আছে, সেকেন্ড স্টেপের জন্য লগ ইন, থার্ড স্টেপের জন্য লগ ইন, এরকম করে করে টোটাল যদি আপনার সিএন সংখ্যক স্টেপ থাকে তাহলে সেটার জন্য আপনার সলভ করতে সময় লাগবে হচ্ছে সিএন ইন্টু লগ ইন। এক্সট্রা প্লাস সিএন করছিলাম হচ্ছে ওই যে এখানেই ছিল এক্সট্রা একটা প্লাস সিএন, এই প্লাস সিএনটা আমরা এক্সট্রা কোড থেকে পাইছিলাম যেটা হচ্ছে আমার ওই যে ডিভিশন আর কম্বিনেশন, আর এই এক্সট্রা সিএনটা আসছে হচ্ছে আমরা যে ডিভাইড আর কম্বাইন করছি সেই ডিভাইড আর কম্বাইন স্টেপটাকে আমরা এখানে অ্যাড করছি।